ছোট পাগল আমি দৌড়তে পারবো না তো ফাইজলামি শুরু করছো নাই কি কুত্তাটা স্যার আর কেউ নাই কি এই 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 শুনুন শুনুন আছে Assalamualaikum. তো এখন হচ্ছে গিয়ে আমি বের হইলাম আমার ছোট বউরে নিয়ে ঘুরতে যাব দুইজন মিলে হচ্ছে গিয়ে ঘুরতে যাব এখন তো এই কারণে হচ্ছে গিয়ে আমরা তো বের হইলাম যে পাকিট ট্রেন একটু হ্যাজার্ডি করে আসি তো এই কারণে বের হইছি এখন যাই যাওয়ার পরবর্তীতে কই কই যাচ্ছি না যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পরবর্তীতে দেখতেছি যে আবহাওয়াটা খুবই মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগতেছে দুইজন মিলে হাঁটতেছি তো এই যে পাশেই হচ্ছে আমার ছোট বউ আছে তো দুইজন মিলে ঘুরতে বের হইলাম কই যাবা কলা গাছের অনুযায়ী কি করবা কি আজব কি কথা গো নাকো এটা তোমার গাছ দেখো তো হয় তুমি নিতে পারো হ্যাঁ আসো এবার আসলে চলো কই যাইবা চলো মাঠে মাঠে চলো তো এখন হচ্ছে কি আমরা মাঠের দিকে রওনা দিলাম মাঠে থেকে রওনা দেওয়ার পরবর্তীতে রাস্তায় অনেক মানুষজন ঘোরাফেরা করতেছে আমরাও ঘোরাফেরা করতেছি তো এই হচ্ছে কি আমাদের সিচুয়েশন এখন বৃষ্টি তো হয়নি তারপর রাস্তায় পানি বুঝলাম না ব্যাপারটা একটু একটু হয়েছিল বৃষ্টি সিমিতে একটু একটু বৃষ্টি হয়েছিল ঘুমে ঘুমেছিলাম মানে আজ তো এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কি আমি দৌড়তে পারবো না তো ফাইজলামি শুরু করছো তোমার না তো তোমার না কোন জায়গা যাওয়াটাই ঝামেলা আজ এরা কথাবার্তা যত সব তো পাগলের আখনা খানার ভিতরে পড়ছি যে মানে কি দিয়া কি কইছে না কইছে কি দিয়া কি কইছে না কইছে তার কোনো ঠিক ঠিকানা নাই মাথাটা পুরো শেষ হয়ে যাইতেছে আমি লিটারেলি পাগল হইতেছি যে হচ্ছে কি আমি যে ভাই দুই দুইটা বউ পালা যে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ পেইনফুল হইতে পারে এটা একমাত্র আমি জানি আমি বলা বুঝাইতে পারবো না যে এই দুইটা নিয়ে আমার জীবনটা কি হয়ে যাইতেছে এই মাত্র বাসা থেকে বেরোইছে ঘুরতে বেরোইছে বইলা নিয়ে ঘোরার কথা বলে বেরোয় নিয়ে আসে এই রাস্তা ধরে নিয়ে গেল যায় নিয়ে পুরা এই রাস্তা শেষ কথা পর্যন্ত গেল বললো যে একবার এই চিপায় ওই চিপায় এই জায়গায় ওই জায়গায় নানান রকম জায়গা দেখাইতেছে সে কই যাবে না যাবে কোনো কোনো ঠিক ঠিকানা নাই তার কোনো আগা মাথা নাই লিটারেলি সে এই রাস্তার মাথায় যায় নিয়ে আমারে বলতেছে যে মাঠে যাবে মাঠে যাওয়ার কথা বলে না আবার ঘুরে নিয়ে যে পিছনে একটা জিনিস আমার দরকার পিছনে একটা জিনিসের জন্য আমি এখানে আসছি এই জায়গায় আবার আইসা নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নিয়ে এখন যে পাগলামি যে করতেছে আমি জাস্ট একটু দেখাই যে কি করতেছে এখন জাস্ট একটু দেখ মানে পাগলের একটা লিমিটেশন থাকে তো ভাই এমনি কি গাছের ভিতরে কি দেখতেছে কি বুঝাইতে চায় আমি কিছুই বুঝলাম না এই তুমি না বলছো ওইদিকে যাবা কি করো তুমি এই কি করো কিছু না মানে শাক তুলি মানে তুমি না ঘুরতে বেরোইলা তুমি না ঘুরতে বেরোইলা তুমি না ঘুরতে বেরোইছো এটা ঘুরা এটা ঘুরা কয় জাস্ট আমি জাস্ট চিন্তা করে পাই না যে মানে পাগলের পাল্লায় পড়লে যা হয় মানে আমি লিটারেলি শক যে কি পাগল গুলার নিয়ে আমার থাকতে হয় এই পাগলের মাঝখানে থাইকানে আমি সংসার করি মানে যত সব পাগল নিয়ে পড়ছি আমি কারে পাগল কইস কত ধরে কইতাছ আমি তো কিছুই কই নাই এখন তো কইতাছি কি হইছে তুমি পাগল কারে কথা তোমার লগে তো আমি আইছি নাকি হ্যাঁ তো আর তো কেউ হেনে নাই গা নাই গা কুত্তাটা ছাড়া আর কেউ নাই গা হ্যাঁ কুত্তারে তো তুমি পাগল কই না না তুমি পাগল কইতাছ কারে 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 কইতাছ যারে মন চায় তারে ঘুমো তোমার কি না যারে মন চায় তারে তো কইবে না তোমার লগে না আসি আমি তুমি কইতাছ আমার আমার কি পাগল মনে হয় আমি পাগলের মতন ঘুরতাছি রাস্তা রাস্তায় আমি পাগলের মতন মাইসের গাছ জাগাই পাগলের মতো গাছ জাগাও না রাস্তার না আমি কারে কম আমি কি কারোর পাগল কইতে পারি এটা কোনো কথা কও থাকমু না মানে কি কি এই জুতা খুলো কে বাসা যে কি এই জুতা খুইলা কে একটা যায় এই এই এগুলো কি এই শুনো ঘুরতে যাবা না ঘুরতাম না মানে জুতা খুলে নিয়ে গেলা কেন এটা কত বুঝাও তো আমারে হ্যাঁ তুই জুতা খুলে নিয়ে গেলা কেন একটু বুঝাইবো আমারে কি রে কথা কও না কা
কিলো টাইগার কিসে আবার ওদিক যায় আমি বাসা যাওয়ার কথা কইছি ভাই চিন্তা করেন যে হচ্ছে কি এইমাত্র ও কইলো যে বাসা যাইবোগা ওই কইতাছে ঘুরবো ওই কইতাছে পাগলের মতো গাছ ঝাগাইতাছে নিজে আবার কই পাগলের মতো গাছ ঝাগাইতাছে নাকি কি কমু আমি এডরি নিয়ে কি করমু আমি পুরো লিটারালি পাগল হয়ে যাইতেছি পাগল জানি কোন হানকার একটা আবার কই দিজে মনে মনে কি শুরু করলা তুমি এ পাগল এ পাগল পাগল এ পাগল আবার কি দিকে যাইতাছো এ ছোট পাগল এ ছোট পাগল এ ছোট পাগল ছোট পাগল এ ছোট পাগল